হ্যাঁ, ফুলবাজারে তো ঘুরলাম, মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় হলো, খানিকটা প্রচারও হলো। আর এখন একটা তাদের দাবিপত্র পেলাম যে ফুলবাজারের উন্নতি করার জন্যে, ফুলের ব্যবসার উন্নতি করার জন্যে আর কী কী করা যায়, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এতদিন কেন হয়নি সেটা ভেবেই আমি আশ্চর্য হচ্ছি। এটা আমার চেষ্টা থাকবে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব করার। সাধারণ মানুষের পাশাপাশি আজকে ফুল চাষে তাদের মধ্যে কেমন আগ্রহ দেখলেন? খুব খুব প্রচুর আগ্রহ, প্রচুর আগ্রহ। তো ঠিক আছে, এই যদি হলো ভালো, ভালোই হয়েছে আজকে। তারপর আমি বাজারেও ঘুরেছি, শুধু ফুল চাষই নয়, এমনি বাজার, সবজি বাজার, তাদের সঙ্গেও ইন্টারাকশন হয়েছে। তো এখন তো খুবই উৎসাহ দেখছি মানুষের মধ্যে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। জয় শ্রী রাম। এখানে আমাদের বসার খুব অসুবিধা, বসার ব্যবস্থা করে দিতে হবে। নৈতিক স্বার্থে পদ্ম চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, জয় করুন। মালিক, ভারতের মালিক, পতি সব চাষ এলাকার উন্নয়ন স্বার্থে ভোট দেবেন কোন ধানে? পদ্ম ফুলের মাঝখানে। আমার আপনার কাছের মানুষ, কাজের মানুষ, ওই জঙ্গ দেবেন কোন ধানে? বাংলা আজকে
হ্যাঁ করে যা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের।